দেখাচ্ছে না, আমাকে হাউস অ্যারেস্ট করছে। সে হাউস অ্যারেস্ট, সে হাউস অ্যারেস্ট, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি পরিস্থিতি, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছে এই মুহূর্তে। প্রথমে গাড়িতে উঠে পড়েন এবং তারপর গাড়িতে উঠে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন এবং তারপর ইতিমধ্যেই বলা ছিল যে কেন তাকে যেতে দেওয়া হবে না, সেই প্রশ্ন, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। চরম উত্তেজনার পরিস্থিতি, অসুস্থ সুকান্ত মজুমদার এই মুহূর্তে এবং তাকে জল খাওয়ানোর চেষ্টা হচ্ছে। রীতিমতো ধস্তাধস্তির পরিস্থিতি হয়, গাড়ির ওপর উঠে পড়েন এবং সেই ছবি আপনাদের সামনে কে দেখাচ্ছি। পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়েছিল, আপনাদেরকে দেখাচ্ছিলাম যে গাড়ির ওপরে প্রথমে সুকান্ত মজুমদার উঠে পড়েন এবং সেখান থেকে তিনি কথা বলছিলেন এবং তারপর পুলিশ তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়েছিল। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরেছি আমরা। বিজেপি নেতৃত্ব তারা তাদের আন্দোলনে অবস্থানে অনড় ছিলেন এবং বারবার করে তারা বলছিলেন তারা সন্দেশখালী জমেনি। পুলিশের তরফ থেকে আগেই বলা হয়েছিল যেতে দেওয়া হবে না। রীতিমতো ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়, এই মুহূর্তে সুকান্ত মজুমদারকে গাড়িতে তোলা হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা রক্ষীরা যারা উপস্থিত ছিলেন তারা সুকান্ত মজুমদারকে এই মুহূর্তে গাড়িতে তুলেছেন, সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। পুলিশের সঙ্গে ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয় এবং তারপরে অসুস্থ হয়ে পড়েন সুকান্ত মজুমদার। এই মুহূর্তে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হবে বলেই জানা যাচ্ছে, হাসপাতালে নিয়ে যাওয়া হবে সুকান্ত মজুমদারকে। এই মুহূর্তে তুলে ধরছি টাকি থেকে সেই ছবি,
সন্দেশ খালি যাবেন বলে আগে থাকতেই তারা তাদের অবস্থান স্পষ্ট করেন। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার সঙ্গে জগন্নাথ চট্টোপাধ্যায় সহ বিজেপি নেতৃত্ব তারা উপস্থিত ছিলেন এবং তারপর আমরা দেখেছি সরস্বতী পুজো করা হয় ইছামতী নদীর তীরে এবং তারপর বিজেপি রাজ্য নেতৃত্ব ইতিমধ্যেই তাদের অবস্থান স্পষ্ট করে দিয়েছিলেন আগে থাকতেই, অর্থাৎ সন্দেশ খালিতে তারা যাবেনই পুলিশের তরফ থেকে আগেই না বলা হয়, কারণ দর্শানোর জন্য রাজ্য বিজেপির তরফ থেকে বারবার করে বলা হয় এবং তারপরে আমরা দেখেছি গাড়ির ওপরে উঠে পড়েন, গাড়ির বনেটে উঠে পড়েন রাজ্য বিজেপি সভাপতি, সেখান থেকে তিনি কথা বলছিলেন এবং তারপর পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি এবং অসুস্থ সুকান্ত মজুমদার এই মুহূর্তে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হবে বলেই জানা যাচ্ছে। সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। গতকাল থেকেই আমরা দেখেছি টান টান পরিস্থিতি এবং তারপর আজকের সকাল থেকেও একই রকমের পরিস্থিতি আপনাদের সামনে আমরা তুলে ধরেছি, অর্থাৎ বিজেপির তরফ থেকে আগেই জানিয়ে দেওয়া ছিল তারা সরস্বতী পুজো করবেন এবং সেই অনুযায়ী রাজ্য বিজেপির মহিলা মোর্চার তরফ থেকে তারা মূর্তি নিয়ে এগিয়ে যান হোটেলের সামনে দিয়ে এবং সে সময় পুলিশের তরফ থেকে বাধা দেওয়া হয়। যখন পুলিশের সঙ্গে বাগবিতণ্ডা চলছে তারপর তারা হোটেলের পেছন দিয়ে চলে যান এবং সেখানে সুকান্ত মজুমদার, জগন্নাথ চট্টোপাধ্যায় সহ বিজেপি নেতারা তারা উপস্থিত হন ইছামতীর তীরে এবং সেখানে সরস্বতী পুজো করেন এবং তারপর আবারও তাদের অবস্থান স্পষ্ট করেন, সন্দেশ খালি যাবেনি এবং তারপর পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তির পরিস্থিতি হয়, টান টান উত্তেজনাপূর্ণ পরিস্থিতি এবং তারপর অসুস্থ হয়ে পড়েন সুকান্ত মজুমদার এবং এই মুহূর্তে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হবে। কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষীরা যারা উপস্থিত রয়েছেন সঙ্গে তার ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীরা এবং তারা একই সঙ্গে এই মুহূর্তে গাড়িতে তুলেছেন, তুলে এই মুহূর্তে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হবে বলেই জানা যাচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।